এখানে এসে ফাইলসে ক্লিক দিবেন, দেখবেন যে বেঙ্গলি ফন্ট কালেকশন বাই কানাইলাল, এখানে প্রায় 300+ এরকম বেঙ্গলি ফন্ট দেয়া রয়েছে এবং 3 ধরনের ফন্টই দেওয়া রয়েছে। এই অংশে আমরা দেখব কীভাবে অ্যাডোবি ফটোশপ অথবা যে কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার, বিশেষ করে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, ফিল্মরা, তারপরে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এগুলোতে কীভাবে সুন্দর বাংলা লেখা যায় বা বাংলা যে আমরা সাবটাইটেল বা টাইটেল ডিজাইন ব্যানার হেসে যাই করি না কেন, বাংলা ফন্ডের ব্যবহার সুন্দরভাবে যাতে করতে পারি এটা দেখা হবে এখন। তো যাই হোক, মাইক্রোসফট অফিস ওয়ার্ডে বাংলা লেখার প্রসেসটা আলাদা, ওখানে লেখা গেল, কিন্তু এই গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারগুলোতে লেখাটা খুবই ক্রিটিক্যাল। তো এখানে আপনাকে বুঝতে হবে যে আসলে বাংলাটা কীভাবে কাজ করতেছে। এই বর্তমানে বাংলার ওই ফন্টগুলো মূলত 3 ধরনের ফন্ট পাওয়া যায়, একটা হচ্ছে ইউনিকোড, বিজয়, আর একটা হচ্ছে ANSI, এরকম একটা ফন্ট, তিন ধরনের ফন্ট, ঠিক আছে। তো আপনি যখন অভ্র ব্যবহার করবেন, ফনেটিক অভ্র বা অভ্র যে কিবোর্ড রয়েছে, তখন আপনার ANSI এই ফন্টটি ব্যবহার করতে হবে এবং অভ্র সফটওয়্যারটি দিয়ে টাইপ করতে হবে। আর আপনি যখন বিজয় 52, বিজয় 21 হেসে যে সফটওয়্যার রয়েছে বাংলা লেখার জন্য, সেটা যখন ব্যবহার করবেন তখন বিজয় রিলেটেড বা ইউনিকোড রিলেটেড যে ফন্ট ক্যাটাগরির বাংলা ফন্টগুলো সেগুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই আমরা যারা গ্রাফিক্সের কাজ করি এই বাংলায় টাইপ করে লেখাটাকে খুব বিরক্ত মনে করি, কিন্তু যারা ডাটা এন্ট্রি বা ওয়ার্ডের কাজ করে তারা কিন্তু এটাতে খুব বেশি কষ্ট মনে করে না, তারা খুব দ্রুত লিখতে পারে, আমাদের জন্য খুবই প্যারার। আমাদের ক্ষেত্রে সহজ তাহলে কোনটা? সহজটা হচ্ছে আমাদের গুগল ট্রান্সলেট ব্যবহার করে লেখাটা একদম ইজি, এবং মনে করি যে শুধু আমাদের জন্য না, যে কারোর জন্য, কিন্তু গুগল ট্রান্সলেট থেকে যখন আমরা লিখে সেটাকে আমরা যে কোনো গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যারে ব্যবহার করি, তখন ঝামেলাটা পাকায়, ওইগুলো বাংলা সাবওয়ার্ড মানে গোল গোল হয়ে থাকে, রাইট? তো আমি এটা এখনই সলভ করে দিচ্ছি, একদম ইজি বর্তমান সময়ে 2024 সালে, এটা আগে এতটা সহজ ছিল না। তারপরে প্রসেসগুলো দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, অনেক দিন আগে থেকে, 4-5 বছর আগে থেকেই ভিডিও দিয়ে রাখছিলাম। তো আজকে একদম ইজি ওয়েতে দেখাবো 2024 সালে এসে আমরা এটাকে কীভাবে করতে পারি। তো প্রথমে নর্মালি আপনি এখানে বাংলিশ লিখতে পারেন, AMAR আমার, এরকম করে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ইজি না? এখানে আমার বাংলার ঈষিকার ঋষিকার যুক্ত বর্ণ এগুলো নিয়ে অত চিন্তা করতে হচ্ছে না, বাংলা আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি, কত ইজি কি না? এবং এটার চাইতেও ইজি হচ্ছে আপনি যখন ভয়েস কমান্ডে লিখবেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, মানে ওইটুক সময়ও আমি অপচয় করলাম না, হয়েছে? তো তাহলে কত ইজি, অর্থাৎ আপনি পার আওয়ার ওইরকম অসংখ্য লেখা লিখতে পারবেন, কিন্তু এটাকে নিয়ে গিয়ে এখন একটা প্রফেশনাল প্রসেসে ব্যবহার করতে গেলে ঝামেলাটা দাঁড়ায় মূলত। তো আমি দেখাচ্ছি, এটার জন্য অবশ্যই আপনি অ্যাডোবি ফটোশপের লেটেস্ট ভার্সন ব্যবহার করবেন, 2024 বা ওয়ান্ডার শেয়ার ফিল্মরার লেটেস্ট ভার্সন বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের লেটেস্ট ভার্সনটি ব্যবহার করার ট্রাই করবেন, তাহলেই এই প্রসেসটা কাজ করবে। তো আমি একটা নিউ ডকুমেন্ট নিচ্ছি, ধরেন আমরা ইউটিউবের একটা থাম্বনেল বানাবো, ঠিক আছে। তো ফিল্ম অ্যান্ড ভিডিও ডিফল্ট টেমপ্লেট সিলেক্ট করতেছি, এইটা স্ট্যান্ডার্ড টেমপ্লেট, এটা এরকম, ওকে। এখন এই কাজটা করার আগে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে ইউনিকোড ফন্ট ডাউনলোড করতে হবে, ইউনিকোড ফন্টগুলো ডাউনলোড করতে হবে, বেঙ্গলি ফন্ট লিখে গুগলে সার্চ করবেন, বেশ কিছু ওয়েবসাইট আসবে। দেখেন আমি অলরেডি এগুলো সাইট ব্যবহার করেছি বা করি স্টিল নাও, লিফি ঘর রয়েছে, ফ্রি ফন্ট বাংলা, ফন্ট বাংলা ফ্রি ফন্ট ডাউনলোড, ফন্ট লিপি ফ্রি ফন্ট বা ফন্ট বিডি নামে, এরকম প্রচুর ওয়েবসাইট রয়েছে, সেগুলোতে প্রিমিয়াম কোয়ালিটির ফন্ট টাকা দিয়েও কিনে ব্যবহার করতে পারেন অথবা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারেন, ঠিক আছে, বুঝতে পারছি। আর যদি কেউ এত কষ্ট করতে না চান, একটা একটা করে ফন্ট ডাউনলোড করতে কিন্তু অনেক প্যারার, আবার সেগুলোকে এক্সট্রাক্ট করা ইনস্টল করা অনেক ঝামেলার, যদি সেটা করতে না চান কেউ, সেক্ষেত্রে আপনাদেরকে একটা সহযোগিতা করতে চাই, সেটা হচ্ছে আপনি যাবেন এই ফেসবুকে গিয়ে, এখানে জাস্ট নর্মালি সার্চ করবেন, সরি, প্রফেশনাল
ফ্রিল্যান্সার লিখে সার্চ করবেন। এই যে প্রফেশনাল ফ্রিল্যান্সার্স নামক যে একটা ইউটিউব ফেসবুক গ্রুপ রয়েছে, এই গ্রুপটা মূলত আমি নিয়ন্ত্রণ করে থাকি বা চালাই। এখানে সবাইকে সাপোর্ট দেওয়ার জন্যই মূলত, গ্রুপের অন্য কোনো উদ্দেশ্য না, শুধু ফ্রিল্যান্সিং করানোর জন্যই। এখানে এসে ফাইলসে ক্লিক দিবেন, দেখবেন যে বেঙ্গলি ফন্ট কালেকশন বাই কানাইলাল, এখানে প্রায় 300+ এরকম বেঙ্গলি ফন্ট দেওয়া রয়েছে এবং তিন ধরনের ফন্টই দেওয়া রয়েছে, আর কিছু কিছু ফন্টে তিনটা করে ভার্সন আছে। ঠিক আছে, তো ইউনিকোডটা মূলত আমাদের লাগবে, আমি যে প্রসেসে দেখাই। তো এই ফন্ডগুলো ডাউনলোড করবেন, দেখেন ইজি ওয়েতে দিচ্ছে, ফ্রিতেই কিন্তু দিচ্ছে, টাকা নিচ্ছে না। ওখানে প্রিমিয়াম ফন্ডও রয়েছে, জাস্ট ডাউনলোড করবেন। এই ডাউনলোড করাটাও দেখাই নর্মালি। এই ডাউনলোড হয়ে গেলে এটা একটা জিপ ফোল্ডার আকারে হতে পারে। তো এখানে একটা ফান্ড, আপনি যদি অসংখ্য ফান্ড চান, আমি কিন্তু অলরেডি দিয়ে দিছি, বললাম যে গ্রুপ থেকে একবারে 350+ ফান্ড নিতে পারেন। এই যে হইলো, এই যে তিনটা রয়েছে, এনএসআইয়ের ভার্সন 1, এনএসআই ভার্সন 2, আর এখানে হচ্ছে ইউনিকোড। ঠিক আছে, তো এই ফান্ড কীভাবে ইনস্টল করতে হয়, এভাবে সিলেক্ট করে ধরে ইনস্টল, একদম ইজি কাজ এটা। এর সাইতে দুনিয়াতে সহজ কাজ আর মনে হয় নাই, মানে ইনস্টলের ব্যাপারে। হইলো, তো এখন যেটা করবেন, আমরা যে ওই যে গুগল ট্রান্সলেটরে লিখেছি, ঠিক আছে, এটা নিয়ে গিয়ে আমরা ফটোশপে কাজ করব। কিন্তু আবারও একবার আমরা ক্লিয়ার হয়ে নেই, আর কোন ফন্ট ইনস্টল করতে হবে বাধ্যতামূলক ওই কাজের জন্য, ইউনিকোডটা, ঠিক আছে, দেখাইলাম মনে হয়। ঠিক আছে, এবার এসে জাস্ট টাইপ টুল নেব, জাস্ট এখানে আমি পেস্ট করে দিব, যা ছিল তাই। এটা অটোমেটিক্যালি ডিডাক্ট করবে ওই ধরনের ইউনিকোড ফন্ট যেটা ইনস্টল করা আছে। তো আমার অসংখ্য বাংলা ইউনিকোড ফন্ট ইনস্টল করা আছে, সেখান থেকে যে কোনো একটা অটোমেটিক ডিডাক্ট করছে। যদি না করে, দেন কী করবেন, এই জায়গায় ক্লিক দিবেন ফন্ট সিরিয়ালে, এসে দেখবেন যে আপনার যদি বাংলা ইনস্টল করা থাকে, যে বিজয় ফন্ট, এগুলোতে দেখেন ওই গোল গোল জিলেপির প্যাচ দেখা যাবে। ঠিক আছে, আর যদি আপনি এই যে ইউনিকোডে আসেন একটু নিচের দিকে, এগুলো এনএসআই, এনএসআইও এখানে জিলেপির প্যাচ দেখা যাবে। আমাদের দরকার হবে ইউনিকোড, ইউনিকোড গ্রুপ কোথায়, এই যেগুলো ইউনিকোড, ইউনিকোড দিলে এই ফন্টগুলো আপনার সাপোর্ট করবে। আর এখানে অসংখ্য সুন্দর সুন্দর ফন্ট আছে, আপনি কালেকশন করে নেবেন, আমি অলরেডি দিয়ে রাখছি, আপনি যদি পরিশ্রম করতে না চান, ঠিক আছে, যদি আপনি পরিশ্রম করতে না চান আর কি, যে এত একটা একটা দাদা দেখি অফিসে নেবে অফিসে। আরে দাদু, আমি কি বুঝাইলাম তাহলে? হ্যাঁ, রামের মা সীতা, আপনি অফিসে লিখবেন নাকি এই সফটওয়্যারে লিখবেন, ডাজেন্ট ম্যাটার, সফটওয়্যার বেস। যদি অভ্র দিয়ে লেখেন তাহলে এ এনএসআই লাগবে ভার্সন, ঠিক আছে। আর যদি আপনি বিজয় সফটওয়্যার দিয়ে লেখেন তাহলে আপনার লাগবে হচ্ছে বিজয় ফন্টগুলো। আর যদি আপনি এই রকমভাবে জাস্ট গুগল ট্রান্সলেট কপি পেস্ট করেন তাহলে ইউনিকোড ফন্ট লাগবে, দ্যাটস ইট। এইভাবে আমরা এখন ফন্টটাকে একটু বড় করে নেই, ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারেন যা প্রয়োজন হবে। অনেক সুন্দর কিন্তু, একটু কালার দেখি, একটু কালারাইজ করার ট্রাই করি, বাংলাটাকে দিয়ে দিলাম আমার সোনার বাংলা, লাল করে দিই, আর বাদ বাকিগুলোকে দিয়ে দিব সবুজ, বেঙ্গলি থিমের একটা ব্যাপার স্যাপার আছে না, দিলাম আমি তোমায় ভালোবাসি। ওকে, নো প্রবলেম, এটাকে একটু লাইনটাকে একটু উপরে উঠায় দেই, নিচে নামিয়ে দেই। তো বাংলা টাইপোগ্রাফির জন্য এটা হতে পারে একটা বেস্ট সলিউশন। এখন মনের মতো করে মাতৃভাষায় ব্যানার পোস্টারগুলো লিখতে পারেন, আশা করি এর চাইতে সহজ কোনো আর প্রসেস হতে পারে না। আগে অনেক কষ্ট করে লিখতে হইতো, কিন্তু 2024 সালে এসে এই জিনিসটা অত্যন্ত ইজি হয়ে গিয়েছে। আর এই জায়গায় আমি আবারও নোট করে দিচ্ছি, এটার জন্য অবশ্যই আপনাকে লেটেস্ট ভার্সন অ্যাডোবি ফটোশপ ব্যবহার করিতে হইবে, বা যে কোনো ধরনের গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহার করবেন আপডেট 2024 সাল বা 2023 সালের, তাহলে এই সুফলটি পাবেন। কারণ আগের সফটওয়্যারগুলোতে এরকম ইউনিকোড তেমন সাপোর্ট করতো না, বাংলা ইউনিকোড। ঠিক আছে, এইটাই, এটাকে একটু যদি উপরে উঠাই। তো আমরা আসলে যারা ইউটিউব নিয়ে কাজ করি বা বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করি, তাদের আসলে এই বাংলা লেখাটা অনেক কষ্টদায়ক হয়ে যায়। ব্যাস,
অনেক সুন্দর হলো না? হ্যাঁ অনেক সুন্দর। এই লেখাটাকে উপরটাকে নিয়ে জাস্ট আমি নেব, এখানে দিয়ে দিলাম এইটাকে। এখন লেয়ারটা উপরে থাকলে হবে কি, তখন ওই একারটা এর উপরে লালের উপরে থাকবে, তখন দেখতে ভালো লাগবে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ঠিক আছে? আর এই অংশটুকুকে আমরা একটা পাশে রাখি, কাট। এভাবে যত সেপারেট লেয়ার করা হবে তত বেটার হবে কাজ করতে। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এটি হচ্ছে ফেব্রুয়ারি মাস, ভাষার মাস বা ভাষা আন্দোলনের মাস। এই মাসে এমন একটা ক্লাস নিতে পেরে আমারও ভালো লাগতেছে। সো যদি কেউ মনে করেন ক্লাসটি দেখে উপকৃত হয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি ক্ষতিগ্রস্ত হবেন না, এরকম আরও মজাদার টিপস এবং খুবই গুরুত্বপূর্ণ টিপসগুলো পাবেন যথাসময়ে। ঠিক আছে, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে, টাটা, বাবাই, শুভ বিদায়। বাংলা ক্লাস যেহেতু